ওদের আজান দিয়ে দুনিয়াতে আসতে হবে, আবার ওদের জানাজা দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। পর্যায়ে অনেক ছাত্ররাই বিশ্বজয় করে আসছে, কিন্তু আগে পরে এরকম সংবর্ধনা দেওয়া হয় নাই। আরে লহর পর দেখা যায়, আমরা সবাই সাংবাদিক হোক বা জনসাধারণ হোক, সবাই আমরা তার উপরে একটা ঝুঁকে যাই। তাকরিম তো থার্ড হয়েছে, এর আগে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, বিভিন্ন পুরস্কার পেয়েছে। তো আমরা এর আগে এত হইচই বা এই কোরআনের এই বিষয়টা নিয়ে এত মানুষের সমাগম দেখিনি। আসলে বিষয়টি যখন সে পুরস্কার পেয়েছে তার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের আরেকটি গর্বময় একটি আমরা আয়োজন দেখতে পেরেছি, যে বাংলাদেশ নারী স্টাফ ফুটবলার যারা, তারা বাংলাদেশের জন্য একটি গর্ব বয়ে নিয়ে এসেছে। তো ঠিক তারই ধারাবাহিকতায় আমরাও যে নিয়ে আসতে পেরেছি, মাদ্রাসার ছাত্র ভাইরাও যে পারে, ঠিক সেইরূপ একসাথে পড়ে গিয়েছে। তো এই কারণে আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকেও এটা আলহামদুলিল্লাহ এখন আয়োজন করা হয়েছে। আর আশা করি ইনশাআল্লাহ এই আয়োজনের মাধ্যমে সামনের আরও যারা পুরস্কার পাবে সেই পুরস্কারের পরে সংবর্ধনা আয়োজনটি ইনশাআল্লাহ বহাল থাকবে, আমি সেটা আশা করি। মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই, আপনি যেদিকে যান, আপনি এই যে দেখেন কয়েকদিন আগে মেয়েদেরকে বিশ্ব থেকে, আপনার বিশ্ব না কয়েকটা দেশ থেকে খেলাধুলা করে নিয়ে আসছে। এগুলো যদি মাদ্রাসার কোনো ছাত্রদেরকে, মাদ্রাসা প্রাইমারি লেভেলের কোনো ছাত্রদেরকে স্কুলে প্রাইমারি লেভেলের ছাত্রদের সাথে লাগান, তাহলে মাদ্রাসার ছাত্রদের সাথে প্রাইমারি লেভেলের ছাত্র পারবে না খেলাধুলা করে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে লাগান তাও মাদ্রাসার ছাত্রদের সাথে পারবে না, ভার্সিটি লেভেলে লাগালেও মাদ্রাসার ছাত্রদের সাথে খেলাধুলা করে কেউ পারবে না, এটা আমি নিশ্চিত। কেন আমার মাদ্রাসার মধ্যে থেকে বিভিন্ন সময় খেলাধুলা দিলে আমি দেখি যে মাদ্রাসার ছাত্রদের সাথে কোনো দিক দিয়ে পায়রা ওঠে না। ও তৃতীয় না, আমি মনে করো পাঁচ হতো, সেখানে অসুস্থতার কারণে হয়তো আল্লাহ ওকে তৃতীয় করেছে। তারপর আমাদের দেশের ওকে এমনভাবে সবার দোয়ায় আল্লাহ মানে আমাদেরকে এমন একটা সন্তান উপহার দিচ্ছে, আমরা গর্বিত। আমার গোড়া, আমার যে ইসলাম, আমাকে যেতে হবে কবরে, আমাকে চিন্তাই করতে হবে। আমি সেলিব্রিটি হচ্ছি দুনিয়াতে, আখিরাতে কিছু নাই, সেজন্য আমরা এখানে আসি সবসময় আখিরাতের জন্যই, আল্লাহকে পাওয়ার জন্যই। একটা ভালো সাপোর্টের দরকার, একটা ভালো অভিভাবক দরকার, একজন ভালো ওস্তাদ দরকার। সাপোর্ট পাচ্ছে হয়তো আপনার, আমার ছেলে যদি হয় হাফেজ, আমি তো দরিদ্র একজন মানুষ, তাহলে আমি ছেলেকে ঢাকায় আনতে পারতেছি না, সে মফস্বল শহরে পড়তেছে, সেখানে কোনো মতে হাফেজ থেকে কোনো একটা আলেম বা কোনো একটা মাদ্রাসায় সে পড়ালেখা করছে, কিন্তু ঢাকায় তো আসতে পারতেছে না। আমাদের মূল বিষয় হচ্ছে রাজধানী ঢাকা, ঢাকাতেই আপনি আসে পড়াশোনা করেন, ঢাকাতে গেছি সব কিছু। আর মনে করেন একটা ইসলামিক ফাউন্ডেশন একটা পরীক্ষা যদি হয় একটা গ্রাম থেকে আসার, একটা ছেলের সাথে সম্ভব না। খুব দুঃখ ছিল আমাদের মনে যে মানে সরকার থেকে আমরা কোনো সংবর্ধনা পাইতেছিলাম না, তো যেহেতু প্রতিমন্ত্রী আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছে সংবর্ধনার, আলহামদুলিল্লাহ সরকারের প্রতি আমাদের শুকরিয়া আদায় করি। অনেক সুন্দর করে একটা খুব সুন্দর আয়োজন করছে আর আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সালেহ আহমদ তাকরিমকে যেন আরও বিশ্বজয় করার তৌফিক দান করেন। দেখা যায় এরকম অনেক অসংখ্য হাফিজুল কোরআন, তারও বিশ্ব দরবারে তারা বিগত দিনেও তারা হাফিজুল কোরআন এক দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করছে, তারা সেরকম আমরা কিন্তু তাদের প্রতি আমরা এই আন্তরিকতা বা সংবর্ধনা তাদেরকে আমরা দিই নাই। না না আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেছেন মান তাওয়াদু আলিল্লাহি রাফাআহুল্লাহ, যে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলের সামনে আপনার বিনয় উপনীত থাকবে, আল্লাহ পাক তাকে মানুষের সামনে উঁচু করবেন, ঠিক তারই একটি দৃষ্টান্ত। আমরা যখন তাকরিমের দিকে দেখি তখনই সে দেখি যে চুপ করে লাজুক একটা ছেলে নিচের দিকে তাকিয়ে আছে, মুস্কি হাসি দিচ্ছে, আল্লাহ পাক তার এই বিনয়ের জন্য আলহামদুলিল্লাহ আমাদের সকলের সামনে তাকে উঠিয়ে দিয়েছেন। এটাই আরেকটি নিদর্শন। আমরা আরও অনেককেই দেখি যে কোনো অর্জন করলে সে একটু অহমিকতা দাম্ভিকতার হয়, ঠিক আমরা তাকে তেমন একটা দাম দিতে চাই না আসলে তার এই দাহমিকার জন্য। কিন্তু তাকরিমের মাশাআল্লাহ যে সুন্দর তার যে লাজুক হাসি, মিষ্টি হাসি, তার যে বিনয়, এই বিষয়টাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও উঁচু করে দিয়েছেন আমরা বিশ্বাস করি।